तू जानू वानू जो कहता है बीवी तेरी हूँ लगता है सामे मोर सामे मैं सामी सामी जो कहती हूँ मर्द मेरा तू लगता है सामे मोर सामे तेरे पीछे पीछे चलूं जैसे तेरे पीछे पीछे चलूं जैसे मंदिर की सीढ़ी पे चढ़ूं सामे तेरे बगल बैठूं ऐसे जैसे शिव के बगल गौरी मोर सामे। গুড মর্নিং, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমি খুবই ভালো আছি। আমেরিকাতে গতকাল পহেলা ফাল্গুন ছিল, আজ হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে, তাই সবাইকে ফাল্গুন ও ভ্যালেন্টাইন্স ডে শুভেচ্ছা জানাচ্ছি। আমেরিকাতে ফাল্গুনে বসন্তের ফুল ফুটুক আর নাই ফুটুক, কিন্তু আল্লাহর আর এক অপরূপ সৌন্দর্য ফুটে উঠেছে। দেখুন কি অসাধারণ, একদম রিয়েল, যা দেখলে মন জুড়িয়ে যাবে। প্রিয় ভাই ও বোনেরা, আপনাদের কেমন প্রস্তুতি চলছে ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে? সবাই অনেক প্রস্তুতি নিচ্ছেন একে অন্যকে ভালোবাসা জানাতে, তাই নয় কি? আমরা সকলে সুন্দরের পূজারী, কিন্তু সৌন্দর্যের নয়। আসলে অনেকে বুঝে না সুন্দর আর সৌন্দর্যের পার্থক্য কি। আমি বলে দিচ্ছি উদাহরণস্বরূপ, যেমন একটি মেয়ে দেখতে কাঁচা হলুদের মতো গায়ের রং, অসাধারণ রূপ। অন্যদিকে আরেকটি মেয়ে দেখতে কালো, কিন্তু বাহ্যিক গুণে অসাধারণ। তাই ভ্যালেন্টাইন্স ডে আসছে, অনেকে চেহারা সুন্দর দেখে প্রেমে পড়বেন ও ভালোবাসা নিবেদন করবেন। তাই আমি বলবো, এই ভুল ভালোবাসা কখনো নিবেদন করবেন না। রূপে নয়, গুণেই পরিচয়। বাহিরের সুন্দর দেখে নয়, মনের সৌন্দর্য দেখে ভালোবাসবেন, তাহলেই ঠকে যাওয়ার সম্ভাবনা কমে যাবে এবং আপনারা প্রতারিত হবেন না। আর ভ্যালেন্টাইন্স ডে পালন করা একটি ওয়েস্টার্ন কালচার, এটি বাঙালিদের জন্য নয়। আর ভালোবাসা দিবস কি, কেন দিবসটি পালন করা হয়, এটি তো আমরা ভালোভাবে জানিও না। আমরা বাঙালিরা শুধু জানি ভ্যালেন্টাইন্স ডে মানে লাল জামা, শাড়ি, পায়জামা, পাঞ্জাবি, লাল গোলাপ ফুল লাগিয়ে সেজে গুজে ভালো খাওয়া দাওয়া, মাস্তি করা ও ফেসবুকে কিছু ছবি আপলোড দেওয়া। আসলে ভালোবাসা বা ভ্যালেন্টাইন্স ডে শুধু তাদের জন্য যারা উন্নত বিশ্বে জন্মগ্রহণ করেছে এবং তাদের ছেলেমেয়েরা 18 বছর হলেই বাবা মা থেকে আলাদা হয়ে যান, এমন কি স্কুল কলেজ থেকে তাদের শিক্ষা দিয়ে থাকেন যে 18 বছর হলেই স্বাবলম্বী হতে বলা হয়, তাই তারা প্রয়োজনের তাগিদে বাবা মা আত্মীয় স্বজন থেকে আলাদা থাকেন এবং বাবা মার সাথে তারা একান্ত সময় কাটাতে পারেন না। তাই তারা একটি দিন নির্ধারণ করেছেন যে দিনটিতে তারা বাবা মা আত্মীয় স্বজনদের সাথে দেখা সাক্ষাৎ করবেন ও একান্ত সময় কাটাবেন, সে উপলক্ষে দিবসটি পালন করা হয়। সো ভিউয়ার্স, ভ্যালেন্টাইন্স ডে মানে প্রেমিক প্রেমিকার ভালোবাসাকে আমরা বুঝি, ভালোবাসা সবার জন্য। তাই একটি কথা, আপনারা বাবা মাকে বেশি ভালোবাসবেন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন। ধন্যবাদ, আল্লাহ হাফেজ। नजरे मिलते ही नजरों से नजरों को चुराए, कैसी ये हया तेरी जो तू पलकों को झुकाए। रब जो पोशीदा है उसको निहारे तू, और जो गर्विदा है उसको टाले तू। तेरी झलक शर्फी श्रीवल्ली नैना मदक बर्फी, तेरी झलक शर्फी डंडा मत डाल, दूध फट के पनीर हो जाएगा, नुकसान हो जाएगा मेरा। क्या ऐसा है, ईमान छाने का इज्जत करो ना।